ডিসেম্বর প্রাথমিকের টেট পরীক্ষা সম্পন্ন হয়েছে। 6 লক্ষেরও বেশি চাকরি প্রার্থী টেট পরীক্ষা দিয়েছেন। এবার টেটের দ্রুত ফল প্রকাশ করতে উদ্যত হলো প্রাথমিক শিক্ষা পর্ষদ। এর জন্য সপ্তাহের শুরুর দিকেই টেটের উত্তরপত্র প্রকাশ করতে চাইছে পর্ষদ। জানা গেছে টেটের উত্তরপত্র আপলোড নিয়ে শুক্রবারই বৈঠক করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। চলতি সপ্তাহের শুরুর দিকেই উত্তরপত্র ওয়েবসাইটে আপলোড করতে চায় পর্ষদ। উত্তরপত্র আপলোড হওয়ার পর সেই উত্তরপত্র নিয়ে পরীক্ষার্থীদের মতামত নেবে পর্ষদ। সেই মতামত নেওয়ার পর কয়েকদিন সময় নিয়েই তারপরে চূড়ান্ত ফল প্রকাশ করতে চায় পর্ষদ। যদিও ডিসেম্বর মাসের মধ্যে ফল প্রকাশ করা সম্ভব নাকি তা নিয়ে আলোচনা করছে পর্ষদ কর্তারা। ডিসেম্বর মাসের মধ্যে ফল প্রকাশ করা সম্ভব কি না তা নিয়েও বিশ্লেষণ করছে পর্ষদের আধিকারিকেরা। টেট প্রস্তুতি নিয়ে সম্প্রতি মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করেছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি। প্রাথমিকের টেটকে ঘিরে এবার নজিরবিহীন পদক্ষেপ নিয়েছিল পর্ষদ। প্রাথমিকের টেট নিয়ে পর্ষদের পদক্ষেপের ইতিমধ্যেই সন্তোষ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্টও। পরীক্ষার ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন পরীক্ষার্থীরাও। প্রশ্নপত্র স্ট্যান্ডার্ডও হয়েছে বলে তাদের মত। পরীক্ষা শেষ হওয়ার পরই সাংবাদিক সম্মেলন করে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন খুব তাড়াতাড়ি টেটের ফল প্রকাশ করা হবে। টেটের ফল প্রকাশ নিয়ে বার্তা দিয়ে সভাপতি বলেন পর্ষদ খুব তাড়াতাড়ি ফল প্রকাশ করবে, এটুকু বলতে পারি। মডেল উত্তরপত্র আমরা পাবলিশ করব। পরীক্ষা শেষে সাংবাদিকদের গৌতম পাল জানান পরীক্ষা খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। 6,17,473 জন পরীক্ষা দিয়েছেন। 10,600 জন বিশেষ ক্ষমতাসম্পন্ন পরীক্ষার্থীও পরীক্ষায় বসেছে এবার। আমার জীবনে আমি প্রথম স্বচ্ছভাবে পরীক্ষা নিতে দেখলাম।